বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে জাহাঙ্গীর আলম নামের এক কুখ্যাত ডাকাত গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় পৃথক চারটি মামলা রয়েছে। তিনি চারখাই এলাকার দক্ষিণ চক্রবাণীর মৃত আব্দুর রউফের ছেলে। বিয়ানীবাজার সরকারি কলেজে আবু নসর তালহা ও রেজাউল করিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে বৈরাগী বাজারের খুশির আবদুল্লাপুর এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন মানববন্ধনে অংশগ্রহণকারী জনতা। পরে পুলিশের আশ্বাসে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার কাউন্সিল বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজারের কলেজ রোডস্থ একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে আব্দুল কাদির জাফরকে সভাপতি, এবাদুর রহমান খানকে সাধারণ সম্পাদক ও সোলাইমান রহমানকে সাংগঠনিক সম্পাদক করে 2022-23 সেশনের 14 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জেলা ছাত্র জমিয়ত সভাপতি আব্দুল হামিদ খান। ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস প্যারিসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ বাংলাদেশি শিশু কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আগামী 21 মার্চ সিলেট জেলা বিএনপির কাউন্সিল, ওই দিন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন পদের জন্য 13 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।